এত সুন্দর একটি দরবারে গান গাইতে পেরে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার শফিক কাকা সহ তার বন্ধুমহল বাবুল কাকা সহ আরও যারা আছেন সকলের প্রতি। আমরা যখন আমাদের কুমিল্লাতে গান হয়, বানসারামপুর গান হয়, গান তো বেশি কুমিল্লার ওদিকে গান হয়, আমরা তো 300 ফিট দিয়ে এই গানে যাই। যাওয়ার সময় দরবারটা দূর থেকে দেখি এবং শুনেছি এখানে গান হয়, কিন্তু এখানে যে পালা গান হয় সেটা জানতাম না। তো আজকের মাজার কমিটিকে এবং আপনারা যারা দূর দূরান্ত থেকে এই বাউল বিচার গান শোনার জন্য এখানে উপস্থিত হয়েছেন সকলের প্রতি আমার শ্রদ্ধা সালাম রাখছি। গুরু ভক্ত পালা, আমরা কিছু ভাবের গান শুনলাম। আমার বাবাজি একটি কথা বলেছেন যে কোনো কোনো ক্ষেত্রে পুরুষরাও মা হয়। সেটার কথা বলতে গিয়ে ওই যে আমার নবী মেরাজে গেছে এক রাত্রে 27 বছর পাড়ি দিয়েছে, এটা ওই ইহুদি বিশ্বাস করে নাই, বিশ্বাস করে নাই বিধাই সে একটা বোয়াল মাছ কিনে বাড়িতে গেছে। বাড়িতে গিয়া তার স্ত্রীকে বলছে কাটতে, সে গোসল করে আসবে, গোসল করতে গিয়া ছিল পুরুষ হইছে মাইয়া, সেখানে মহিলা হইয়া 12 বৎসর সৌদাগরের সংসার কইরা 3টা সন্তান হইছে। 3টা সন্তান হওয়ার পর আবার ওইখানে ডুব দিছে, আবার পুরুষ হইয়া বাড়িতে আসছে। আচ্ছা, আমি শুধু জানতে চাই এই যে মহিলা হইয়া কিছুক্ষণের জন্য মহিলা হইয়া 12 বৎসর কাটাইয়া সৌদাগরের সংসার কইরা 3টা সন্তান হইল, এই 3টা সন্তান কাল হাসরের মাঠে উইঠা তারা তার মাদের বিচার মানে মারে বিশ্রাইব, খালি বিশ্রাইব, আর এই কাতার থেকে ওই কাতারে খালি খোঁজাখুঁজি করব, আল্লাহ কইব এই ফেরেশতা এই 3টা বাচ্চা এইভাবে ঘুরে কেন যাও, এই ফেরেশতারা জিজ্ঞেস করবে এই তোমরা এখানে ঘোরাঘুরি করো কেন, 3 বাচ্চা বলবো আমার মারে বিশ্রাই মারে খুঁজি, আল্লাহ বলবো ওর মার কাছে নিয়ে যাও, নিয়ে যাবে, এখন নিয়ে যে যাবে যার কাছে নিব হয়তো পুরুষ, বাচ্চা কইব না এটা আমার মা না, আবার আসবো আবার কইব আমার মারে আইনা দেন, আবার ওই পুরুষের কাছে নিয়ে যাইব, আবার এই বাচ্চারা কইব না এটা আমার মা না। আচ্ছা, আপনি বললেন তো বাবা এই যে বাচ্চারা মারে বিশ্রাইব বারে বারে বাবার কাছে নিয়ে যাইব, আল্লাহ সেদিন একটা ব্যবস্থা করব, ব্যবস্থাটা করব কি, কারণ 3 বাচ্চার কথা বললেন, 3 বাচ্চার যখন ওই পুরুষ যখন মহিলা হইল, বিয়ে হইল, শাদি হইল, সংসার করলো, এত কিছু করার পর যখন আবার মহিলা থেকে আবার পুরুষ হয়ে গেল, সৌদাগরের অবস্থাটা হইলো কি, বেড়াই যেত শখ কইরা বিয়া ধইরা লাইছে, ধইরা লাইছে, একদম নিউ প্রশ্ন, একদম নতুন নতুন, এটা একদম নতুন শুনলাম আজকে, বেড়াই যেত শখ কইরা বিয়া করলো, 12 বছর সংসার করলো, তাহলে তার মহব্বতটা কতটুক রইছে 12 বছর সংসার করার পর, এই মহব্বতের এই মহব্বতের ভালোবাসায় যে 12 বছর সংসার করলো, সৌদাগরের অবস্থাটা হইছিল কি। আমি আর বাড়তি কোনো প্রশ্ন করলাম না, আমি কথার থেকে একটু কথা ধরলাম, তা আমাদের সবচাইতে ভালো লাগলো। আমার মনে হইতেছে যে আমরা মিরপুরে গান করতেছি, কারণ মিরপুরের সব আমার চেনা জানা কাকা কাকারা ভাইয়েরা বাপেরা সব এখানে চলে আসছে গান শোনার জন্য। আমি ধন্যবাদ জানাই তাদের যারা অতি কষ্ট করে এখানে চলে আসছে গান শোনার জন্য। তো আমাদের মনির বাবাজি, আপনি অবশ্যই মঞ্চে আসবেন, আসার জন্য অনুরোধ রইল, এবং সকলের প্রতি শ্রদ্ধা সালাম রাখছি, একটা গান আগে গাই। সকল দুঃখ দূরে যা,